মনসা পুজোর রাতে দুই প্রতিবেশীর সংঘর্ষে নিহত হয়েছিল নকুল সাহা নামে একজন সাধারণ মানুষ। অভিযোগ পাল্টে অভিযোগে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা অবনতির, অন্যদিকে শাসক দলের বিধায়ক রামপ্রসাদ পালের আর্থিক সহায়তা, এই টানাপোড়েনের মধ্যে এবারে আটক হয়েছে অভিযুক্ত। আমতলীর থানা বাবুরা কি বলছে আপনারাই শুনুন। না, আমাদের এখনও পর্যন্ত আমাদের মোটামুটি তদন্ত শেষ পর্যায়ে। আমরা এখনও পর্যন্ত তদন্তে যা দেখেছি, এটা কোনো রকম রাজনৈতিক হত্যাকাণ্ড না বা রাজনৈতিক অ্যাটাক না। এখানে একটা হয়েছিল কি, এই যে নকুল সাহা যে মারা গেছেন, ওনার মিসেস 2018-14 তারিখ এই সঞ্জীব দাসের নামে একটা আউটরেজ অফ মডেস্টি মানে শ্লীলতাহানির একটা মামলা হয়। যেই মামলাটাতে আমাদের আন্তরিক থানা থেকে অফিসার চার্জশিট দেয় আগস্ট মাসে। এবার এটা ট্রায়াল আরম্ভ হয়। এই যে ট্রায়াল আরম্ভ হওয়াতে তখন তারা যারা ক্ষিপ্ত হয়ে ওঠে যে এই ফ্যামিলিটাকে একটা ব্যবস্থা করতে হবে, দ্যাট ইজ দ্য প্রাইম ইস্যু। এখনও পর্যন্ত আমরা এটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো রকম হত্যাকাণ্ড বা রাজনৈতিক রেশারেশি ওই ইস্যুটাতে সেদিনকে মতামত অবস্থায়, কেননা ওই ফ্যামিলিটার প্রতি টার্গেট। আপনারা দেখুন যে নকুল সাহা যে প্রথমে যে কমপ্লেন করেছিল নিরুপা সাহা, তার হাজব্যান্ড নকুল সাহা, তাকে সে মারা গেল। নিরুপা সাহা কানে বাম কানে হাত প্রচণ্ড আঘাত পেয়েছে, হাত ভেঙেছে। এবার নকুলের মা 85 বছর, সে এখানে বেড়াতে গেছে, তার উপর অ্যাটাক হয়েছে। নকুলের বোনের হাজব্যান্ড মনিক গোপাল মনিক, সে আঘাত হয়েছে। এবার পুরো কমপ্লিট ফ্যামিলিটার দিকে এদের একটা নজর ছিল, যেহেতু তাদের নামে মামলা করা হয়েছে, আর সুতরাং এ ফ্যামিলিটাকে শায়েস্তা করতে হবে। এরা ছাড়া আরও 8 জন যারা প্রতিবেশী, যারা মানে আটকাতে এসছিল। এবার প্রতিবেশীরা বাকি 8 জন কীভাবে আহত হলো, তারা হচ্ছে যখন এদেরকে আটক করতে এলো তখন তারা উন্মাদ অবস্থায় তারা ছিল, হাতের রড, আমরা এই রড এগুলো সিক্স করেছি, তার মধ্যে ব্লাড স্টেনও আছে। তো তদন্ত আমাদের প্রায় শেষ পর্যায়ে, কিছু এক্সপার্ট ওপিনিয়ন বিভিন্ন মতের উপরে আমরা এই কেসের জন্য ওটা 14-1-2018। আর এর রেপুটেশন এও মানে পাড়া প্রতিবেশীদের মানে আমাদের কাছে একটা রেপুটেশন আসে যে পাড়ার 100 জন লোক আমাদের কাছে রেপুটেশন দেয় তাদের নামে, এই সমস্ত দুষ্কৃতকারীরা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।